আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত আসাতিজা ইকরাম, সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা শুরু করছি। স্বপ্নে ফজরের নামাজ পড়তে দেখলে কি হয়, পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটা ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। স্বপ্নে নামাজ আদায় করা, নামাজ এটা সুনানিল হুদা এবং এটা আহকামুল্লাহ এবং এটা ফরজ। তো এই নামাজ আমরা অবশ্যই আদায় করব। তো স্বপ্নে কেউ যদি ফজরের নামাজ আদায় করতে দেখে, তার পরিবারের জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ঠিক স্বপ্নে কেউ যদি ফজরের নামাজের ক্ষেত্রে অলসতা করতে দেখে, সৃষ্টিকুল মানে আল্লাহ পাকের সৃষ্টি তার সাথে অলসতা করবে, মানে তার যে কোনো কাজ করতে যাবে ওই কাজের মধ্যে সে বাধার সম্মুখীন হবে, যে কোনো বুদ্ধি পরামর্শ নিতে যাবে ওখানে সে অত একটা পরিপূর্ণতার মধ্যে আসতে পারবে না। এই জন্য ফরজ নামাজ, ফজরের নামাজ বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রাকাতাইল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আমার কাছে উত্তম মনে হয় ফজরের দুই ওয়াক্তের, ফজরের দুই রাকাত সুন্নত নামাজ। এই জন্য আমরা অবশ্যই ফজরের নামাজ ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে, পাবন্দি সহকারে, তাকবীর ওয়ালার সাথে, তাকবীর ওলার সাথে প্রথম সাথে সাথে প্রথমেই মানে ইমাম সাহেবকে যেন প্রথম রাকাতে আমরা পাই, সূরা ফাতিহার আগেই যেন গিয়ে ধরতে পারি, সবসময় নামাজের মধ্যে আগে আগে গিয়ে ফজরের নামাজ যেন আদায় করতে পারি, এবং যে সমস্ত বোনেরা বাসায় থাকেন আল্লাহ পাক তাদেরকে যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে তার দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রত্যেক ভিডিওতে বলে দিই, আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে। আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলেছে, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি। যদি আমার ফেসবুক থেকে দেখতে চান ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।